সম্রাট শাহজাহান থেকে লাইলি মজনু, শিরি ফরহাদ, এমন অনেক প্রেম কাহিনী রয়েছে যুগ যুগ ধরে, যেগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাল আমলেও অনেক প্রেমের গল্প জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। তবে এবার ব্যতিক্রমী প্রেমের আয়োজন করে আলোচনায় এসেছে চীন। দেশটি নয়টি কলেজের শিক্ষার্থীদের প্রেমে পড়ার জন্য চলতি মাসে এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে। 21 মার্চ রোমান্সকে উপলক্ষ করে বসন্তের ছুটি ঘোষণা করা হয়। ছুটি শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, শেষ হবে 7 এপ্রিল। ছুটি ঘোষণা করা কলেজগুলোর মধ্যে রয়েছে মিয়ান আং ফ্লাইং ভোকেশনাল কলেজ। ছুটিতে ভালোবাসার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রকৃতিকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে এবং বসন্তের বিরতি উপভোগ করার মাধ্যমে ভালোবাসা উপভোগ করতে উৎসাহিত করা হয়েছে। চীনে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, আর এটাই ভাবনে ফেলেছে দেশটির সরকারকে। এই অবস্থায় জনসংখ্যা বাড়াতে শি জিনপিং প্রশাসন নিয়েছেন ব্যতিক্রমী এই উদ্যোগ। দেশটির জনসংখ্যা বাড়াতে সরকারের রাজনৈতিক উপদেষ্টারা বিভিন্ন সুপারিশ করেছেন সরকারের কাছে, আর ব্যতিক্রমী এই সুপারিশটি সরকারের মনে ধরেছে। তাই চীনের 9টি কলেজ শিক্ষার্থীদের প্রেমে পড়ার জন্য এক সপ্তাহ ছুটি দিয়েছে। মিয়ান আং ফ্লাইং ভোকেশনাল কলেজের ডেপুটি ডিন লিয়াং গৌহুই এক বিবৃতিতে বলেছেন, আমি আশা করি শিক্ষার্থীরা সবুজ পানি, সবুজ পাহাড় দেখতে যাবে এবং বসন্তের নিঃশ্বাস অনুভব করবে। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের দিগন্তকে বিস্তৃত করবে না, বরং তাদের অনুভূতিরও বিকাশ ঘটাবে এবং শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়বস্তুকে সমৃদ্ধ ও গভীর করবে। শিক্ষার্থীদের জন্য বাসার কাজের মধ্যে রয়েছে ডায়েরি লেখা, ব্যক্তিগত বিকাশের রেকর্ড রাখা এবং ভ্রমণের ভিডিও তৈরি করা। এই প্রচেষ্টাকে জন্মহার বাড়ানোর উপায় হিসেবেই দেখা হচ্ছে। সরকার জন্মহার বাড়ানোর জন্য 20টিরও বেশি পরিকল্পনা নিয়েছে, যদিও বিশেষজ্ঞরা বলছেন চীন জনসংখ্যা হ্রাস কমাতে আরও ভালো কাজ করতে সক্ষম। 1980 থেকে 2015 সালের মধ্যে আরোপিত এক সন্তান নীতির মাধ্যমে চীন নিজের জন্য একটি জনসংখ্যার হ্রাসগত গর্ত খনন করেছে। কর্তৃপক্ষ 2021 সালে সন্তান নীতির সংখ্যা বাড়িয়ে 3 করেছে, কিন্তু এখন বাড়িতে থাকার সময়েও দম্পতিরা সন্তান নিতে অনিচ্ছুক। অল্প বয়সীরা সন্তান জন্মের বিষয়কে উচ্চ শিশু যত্ন ও শিক্ষা ব্যয়, স্বল্প আয়, দুর্বল সামাজিক নিরাপত্তা এবং লিঙ্গ বৈষম্যকে কারণ হিসেবে উল্লেখ করে। চলতি মাসে চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের বার্ষিক সভায় চীন সরকার জন্মের হার বাড়ানোর প্রস্তাবে বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে। গত বছর 6 দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমে যাওয়ার তথ্য দেখানোর পর বিশেষজ্ঞরা বলছেন চীনের জনসংখ্যা বাড়ানোর জন্য এসব প্রস্তাবকে ইতিবাচক লক্ষণ হিসেবে নিয়েছে। বার্ধক্য এবং ক্ষয়িষ্ণু জনসংখ্যাকে জরুরিভাবে বিবেচনা করছে। HM নাহিয়ান, নাগরিক।